আগামী দিন মনে রাখবেন এই দুয়ারে সরকার দুয়ারে রেশন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রত্যেকটাই এক একটা মডেল সবাইকে ফলো করতে হবে যে গভর্নমেন্ট মানবিক সরকার হয় সে গভর্নমেন্ট কিন্তু মানুষের ইন্টারেস্টটা বেশি দেখে এবং মানুষের ইন্টারেস্টটা দেখার আমাদের কাজ এবং আপনারা যেহেতু মানুষের ইন্টারেস্ট দিচ্ছেন আপনাদের জন্য যতটা সম্ভব আমাদের সাধ্য মতো আমরাও সেটুকু করব এক তো বলা হয়েছে একুশ হাজার ডিলার তারা যদি নিজস্ব গাড়ি কেনে দুয়ারে রেশনের জন্য তাকে এক লক্ষ টাকা করে সাবসিডি সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে দুই হচ্ছে রেশনের দোকান যারা গাড়িটা পাচ্ছেন তাদের যে প্রবলেমটা আপনারা আমাকে বলেছেন বা আমি নিজে ভেবেছি এক একটা পরিবারে যদি একটা পরিবার থাকে পাঁচ কেজি রেশন যদি পাঁচটা পরিবার থাকে একটা বাড়িতে পঁচিশ কেজি আমরা নিশ্চয়ই কেউ অমানবিক নই ঘাড়ে করে পঁচিশ কেজি পৌঁছানো সম্ভব নয় এবং ঘাড়ে করে পাঁচ কেজিও পৌঁছানো সম্ভব নয় তাহলে একটা বাড়ি দিতে যেটা টাইম লাগবে তাহলে সেই টাইমটা এক বছর লেগে যাবে একটা পাড়ায় দিতে এই জন্য আমার সলিউশন হচ্ছে আমি যেটা ভেবেছি এক একটা লেনে একটা গাড়ি যাচ্ছে মধ্যবর্তী এরিয়ায় একটা সেন্ট্রাল প্লেসে দাঁড়াচ্ছেন কিন্তু এক একটা লেন আমার অনেক বড় হয় এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটারও হয় আমি যে পাড়াটায় থাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অন্তত ওটা দু কিলোমিটার হবে কাজে দু কিলোমিটারে যদি একটা গাড়ি যায় তাহলে ওই দু কিলোমিটার হেঁটে আমার লোকগুলোকে আসতে হবে তাহলে আর আমি কিন্তু দুয়ারে রেশন থিওরিটা বলতে পারবো না কিন্তু আমি যদি দু কিলোমিটারটাকে চারটে ভাগে ভাগ করি আমি পাঁচশো মিটার পরপর একটা গাড়ি দাঁড়াবে পাঁচশো মিটার পর পর দাঁড়ালে সেই রাস্তায় পাঁচশো মিটারের মধ্যে যারা আছে তাদের আগে খবর দিয়ে দেবেন তারা রেশন কার্ড নিয়ে আসবে আপনি দিয়ে দিলেন আমার মনে হয় দিস ক্যান বি এ গুড সলিউশন পাঁচশো মিটার মানে বেশি দূর নয় ঠিক তো এখান থেকে ওই অ্যাসেম্বলি পর্যন্ত ওর মধ্যে কত বাড়ি আর পড়বে ম্যাক্সিমাম পঞ্চাশ একশোটা বাড়ি পড়বে সুতরাং পঞ্চাশ একশোটা বাড়ি নিন চারশো বাড়ি নেওয়ার পরিবর্তে এবং তাতে আপনাকে বাড়িতে বাড়িতে যেতে হলো না কিন্তু দুয়ারের রেশানি হলো কারণ আপনি পাঁচশো মিটারের মধ্যেখানে গাড়িটা দাঁড় করালেন এবং সেখানে আগে থেকে এস এম এস দিয়ে দিলেন আগে থেকে প্রচার করে দিলেন অমুক দিন এই সময়ে গাড়িটা আসবে যাতে সবাই জানতে পারে তারপরে যদি কেউ মিস করে অন্য পাড়ায় গেলে তাকে রেশনটা কিন্তু আপনি দেবেন কারণ রেশনটা কিন্তু বাধ্যতামূলক এই প্রপোজালটা কি লস্কর সাহেব এটা আপনাদের পছন্দ আমি হাউসকে জিজ্ঞেস করছি যেটা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছিল ইজ ইট সলভ নাও পাঁচশো মিটার গাড়ি দাঁড়াবে ওই অঞ্চলের ওইটুকু লোক ম্যাপ করে নেবেন এবং তাদের এস এম মেসেজ দেবেন অমুক দিন এই সময় আপনার গাড়িটা দাঁড়াবে এবং ওইখানে আমরা রেশনটা দেবো আপনি দয়া করে এসে নিয়ে যান তাহলে আপনাকে কাঁধে করে বইতে হচ্ছে না আর যে লোকটা রেশন নেবে তাকে এক কিলোমিটার হাঁটতে হচ্ছে না চার কিলোমিটার হাঁটতে হচ্ছে না পাঁচশো মিটার মানে এইটা ঘুরলেই পাঁচশো মিটার হয়ে যাবে খুব অল্প জায়গা কারণ আমি হাঁটাহাঁটি করি বলে আমি জানি আর একটা হচ্ছে রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য গাড়ি পাল্লায় মাপবে কে দোকান গাড়ি থেকে খালাস করবে কে গাড়িতে মালটা তুলবে কে ডিস্ট্রিবিউটাররা তুলে নিয়ে আসে সেটা আলাদা রেশন দোকান থেকেই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কি করে পৌঁছবে এখানে আমরা একটা পথ বের করেছি সেটা হচ্ছে দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন অর্থাৎ একুশ হাজার ডিলারকে নিতে হবে বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার লোক যখন আপনি নিলেন দশ হাজার টাকা করে বেতন তাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দেবে আর পাঁচ হাজার টাকা করে আপনারা দেবেন এতে আমার আরও একশো ষাট কোটি টাকা বেশি লাগবে কিন্তু আমি মনে করি এতে বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে এবং দশ হাজার টাকা করে পকেটে পেলে বিনা পয়সায় খাদ্য পেলে বিনা পয়সায় রেশন পেলে বিনা পয়সায় কন্যাশ্রী পেলে বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব ছেলে মেয়ে আরও বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ের রুজি রোজগার হয়ে যাবে বাট মোটামুটি তিনটে সলিউশন হলো একটা হলো এক লাখ টাকা করে গাড়ি কেনার জন্য যে কিনবেন যে কিনবেন না সে ডিস্ট্রিবিউশনকে বিটারের সাহায্য নেবেন দুই দশ হাজার টাকা করে বিয়াল্লিশ জনের চাকরি হবে একুশ হাজার একুশ হাজার জনকে গভর্নমেন্ট দেবে একুশ হাজার জনকে আপনারা দেবেন হাফ হাফ ভাগ করে নিচ্ছি দশ হাজার টাকাটা আপনি পাঁচ হাজার দেবেন আমি পাঁচ হাজার দেব দুই আর তিন নম্বর হচ্ছে একটা পুরো লেন না ধরে ঘর ঘর কার্যে পরিণত না হলে ঘর ঘরটাই করবেন পাঁচশো মিটারের মধ্যে গাড়ি দাঁড় করাবেন এবং সেখানে লোকেরা নিয়ে নেবে ধরুন একই দিনে একটা লেন ধরলেন কিন্তু লেনটা যদি দু কিলোমিটার হয় এগারোটা থেকে বারোটা একটা জায়গায় দেবেন বারোটা থেকে একটা আর একটা জায়গায় দেবেন একটা থেকে দুটো একটা জায়গায় দিলেন দুটো থেকে তিনটে একটা জায়গায় দিলেন হয়ে গেল কাজ যাদেরটা তারা এসে নিয়ে গেল আর আপনাকেও বস্তা বইতে হলো না কাঁধে করে ঠিক আছে এইগুলো আমার মনে হয় আমি একটুখানি কথা বলার মাঝে যা যেটুকু বুঝলাম এই কটা কাজ করে দিলে আপনাদের দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ সাকসেসফুল হবে আমি বিশ্বাস করি আগামী দিন রেশন দোকান আরও বাড়বে ডিলারদের কাজ আরও বাড়বে এবং ভালো করে আপনারা কাজ করবেন এটুকু আমি আশা করি এরপরে আর কিন্তু কিন্তু করবেন না কিন্তু এরপরে আর কিন্তু কিন্তু হবে না এরপরে কিন্তু কাজটা হবে এবং কাজটা করতে যেন কেউ বাধা দেবেন না আমি কিন্তু কাজটা করব এবং করব যখন বলেছি করব লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করব করেছি এম আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব বলেছি করেছি কৃষক বন্ধু দশ হাজার টাকা দেব বলেছিলাম দিয়েছি এবং দুয়ারে রেশন যেটা পাড়ায় পাড়ায় আপনারা গিয়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবেন দুয়ারে দুয়ারে মানুষের কাছে এই চারটে আমার পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনাগুলো আশা করি আপনারা কার্যে পরিণত করবেন কার্যে পরিণত না হলে খাদ্য দপ্তর তারা তাদের মতো চিন্তা করবেন ভাবনা করবেন তবে আমি চাই আরও নতুন ছেলে মেয়েরা আসুন আরও নতুন নতুন দোকান তৈরি হোক আরও কোল্ড হাউস তৈরি হোক আরও ওয়ার হাউসিং তৈরি হোক যাতে গোডাউন তৈরি হোক আরও আর এই যে একুশ হাজার ডিলার গাড়ি পাবেন তো একুশ হাজার তো নতুন গাড়িও হলো এবং সেই গাড়িকেও তো এক লাখ টাকা করে সাবসিডি দেওয়া হচ্ছে সুতরাং এটা একটা ইকোনমির দিক থেকেও একটা বড় ব্যাপার হলো